বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসবে সরকারের প্রতিনিধি দল এতে সমাধান না এলে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা এদিকে টেকসই পেনশন ব্যবস্থার নামে শিক্ষকদের সঙ্গে বিভাজন বৈষম্যের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপকরা এমআর আসাদ জানাচ্ছেন বিস্তারিত সর্বজনীন পেনশন স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে ক্যাম্পাসগুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের পঁয়ত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করছেন তারা এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে ঘোষিত পেনশন সুবিধায় ছাড় দিতে রাজনন তারা এছাড়া এই আন্দোলনে সমর্থন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বিষয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার শাহাদ হোসেন সিদ্দিকী সর্বজনীন পেনশনের মূল লক্ষ্য হচ্ছে সবাইকে অন্তর্ভুক্তিকরণ প্রথম তাহলে অন্তর্ভুক্তি বলতে কাদেরকে অন্তর্ভুক্তি করতে হবে যাদের পেনশন নেই তাদেরকে অন্তর্ভুক্তিকরণ সরকারের উপর যেন বোঝা যেভাবে বাড়ছে পেনশনের টাকার জন্য সেই বোঝাটাকে কমিয়ে মানুষের কাছে কিছু যাদের সক্ষম তারাও যেন সেটা ভাগ করে নেয় কিভাবে শিক্ষকদের বঞ্চিত করা হচ্ছে সে দিকটিও তুলে ধরেন তিনি যারা আমাদের জন্য যে প্রত্য স্কিম আপনারা চালু করতে চাচ্ছেন তাহলে আপনারাও তো একই সুবিধা সরকার থেকে পেনশনে পান তাহলে আপনারা সবাই প্রত্যয়ে চলে আসেন তাহলে নতুন সেবক নামে স্কিমের কোনো প্রয়োজন নেই কলাভবনের মূল ফটকে বুধবারও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা তাদের প্রাপ্যকে অযৌক্তিক বলায় অর্থমন্ত্রী সমালোচনা করেন ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অর্থমন্ত্রী আপনি যে ভাষায় এই যৌক্তিক আন্দোলনকে অযৌক্তিক বলেছেন আমরা সেটিকেও প্রত্যাখ্যান করছি তবে বৃহস্পতিবার সেতু মন্ত্রী শিক্ষকদের আলোচনায় বসার কথা জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব মাননীয় সেতু মন্ত্রী কাদের সাহেব উনি জাতীয় নেতা উনি বলছেন যে ওনার সাথে কথা বলছি আমাদের আন্দোলনের যুক্তিকতা তুলে ধরেছি উনিও শুনেছেন উনি আগামীকাল সকালে কোনো এক সময় উনি আমাদের সাথে বসবেন দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি আমরা একটা জায়গায় খুব ক্লিয়ার যে আমাদের প্রতি প্রত্যাহার করে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল দিতে হবে বারবার আমরা আন্দোলন করব বারবার আমরা বসব বারবার আমরা সংবাদ সম্মেলন করব এটা তো আমাদের শিক্ষকদের সাথে যায় না বারবার আমরা ছাত্রদের কাজ বন্ধ করব এম আর আসাদ মোহনা সংবাদ